ফরিদপুরে বাড়ি বেগুন, বারো জাতের বেগুন চাষে বাম্পার ফলন। ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে প্রথমবারের মতো বাড়ি বেগুন, বারো জাতের বেগুন চাষে বাম্পার ফলন হয়েছে। এ জাতের বেগুন চাষে সফলতা অর্জন করেছেন কৃষক আলম ব্যাপারী। শুধু তাই না, আকারে বড় হওয়ায় বেগুন দেখতে কৃষকের জমিতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। বিস্তারিত দেখুন ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব পিয়ালের প্রতিবেদনে। ফরিদপুর সরজমিন গবেষণা বিভাগের অঞ্চল প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সেলিম আহমেদ জানান, আলম ব্যাপারীর এই বেগুন দেখে এ জাতের বেগুন চাষে অনেকেই আগ্রহী হচ্ছেন। খামার প্রদর্শনী বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি এর আওতায় ফরিদপুর সরজমিন গবেষণা বিভাগ কর্তৃক বাড়ি বেগুন বারো উৎপাদন সহায়তা কার্যক্রমের উদ্দেশ্যে ফলন বৃদ্ধি আর জনপ্রিয় করার লক্ষ্যে কৃষ্ণনগর ইউনিয়নের নরসিংদিয়া এলাকায় আলম ব্যাপারী নামে একজন কৃষককে প্রথমবারের মতো প্রদর্শনীর মাধ্যমে বাড়ি বারো জাতের বেগুন চাষে উদ্বুদ্ধ করা হয়। তাকে ফরিদপুর সরজমিন গবেষণা বিভাগ অফিস থেকে বিনামূল্যে বীজ দেওয়া হয়েছে। এছাড়াও কৃষকের বীজতলা তৈরি থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে আসছে ফরিদপুর সরজমিন গবেষণা বিভাগ। তিনি জানান, বাড়ি বারো জাতের বেগুন চাষ করলে কৃষকরা অল্প জমিতে অনেক লাভ করতে পারবেন। বেগুনের বাম্পার ফলনে কৃষকের এক মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেগুন চাষি আলম ব্যাপারীর ছেলের হাতে বাড়ি বারো জাতের বেগুন তুলে দেন গাজীপুর তৈলবীজ গবেষণা কেন্দ্র। এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প সমন্বয়ক ডক্টর ফেরদৌসী বেগম।